তবে মুহূর্তটি এমন, এখন তো মেনি ম্যান মেনি মাইন্ড, যত মানুষ তত মত, কথা বলুন ঠিক কিনা, মতের কোনো শেষ নাই। নতুন নতুন ফতোয়া শুনি আমরা এখন ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে নতুন নতুন ফতোয়া, এমন এমন হাদিস বলে যেটা বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ শুনে নাই, কথা বলুন ঠিক কিনা। যেখানে মানুষের পরিস্থিতি বড় খারাপ, মানুষ এমনি ইসলাম মানতে চায় না, সেখানে এই যুগে রুখসতের মাসালা দেওয়া বড় কঠিন। বড় বড় ডিগ্রি নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে, মানুষ দেখে এখন স্মার্টনেস, তার কথাবার্তার ভঙ্গি কেমন, ইংরেজি পারে কিনা, ইংরেজি বলতে পারো কিনা, ভালো করে ইংরেজি প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা। কিছু যুবক আছে হুজুগে মাতে, কথা বলেন ঠিক কিনা, হুজুগে তারা বিশ্বাসী, প্রকৃত ইসলামটাকে বুঝতে চায় না। মানুষ এখন সুবিধাবাদী হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা। হ্যাঁ, ডিকশনারিতে সব থাকবে, কিন্তু আমি নিব কোনটা, এটা আমাকে বুঝতে হবে। ডিকশনারিতে আছে খোদা, ডিকশনারিতে আছে গড, ডিকশনারিতে আছে ভগবান, ডিকশনারিতে আছে ঈশ্বর, ডিকশনারিতে আছে আল্লাহ। পাঁচটা শব্দ আছে, কয়টা? পাঁচটা। কিন্তু আমি এজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আমি নিব কোনটা, কথা বলে যদি বলেন ডিকশনারিতে আছে মুরাদেব সিনোনিম আছে শব্দ, আমি নিব কোনটা, এটা আমাকে বুঝতে হবে, আমার নেওয়ার জায়গাটা আমাকে বুঝে নিতে হবে। সুযোগ আছে কি বক্তব্য দেয় বলে চেহারা খুলে রাখতে হবে, হাতের কবজি পর্যন্ত খুলে রাখা যাবে, ভালো কথা রাখা যাবে, রাখা গেলে এই সুযোগ কখন, এটা তো বুঝতে হবে, কথা বলুন ঠিক কিনা। এগুলো বলে বলে বেড়াচ্ছে, আর যারা আপ টু ডেট, যারা একেবারে অত্যাধুনিক হয়ে গেছে, তারা মনে করছে এইরকম হুজুরে তো দরকার, যেই হুজুর চেহারা খোলার পক্ষে, এইরকম হুজুরেই তো আমরা এতদিন ধরে সার্চিং দিচ্ছিলাম, পাই গেছি আমরা। দুঃখ লাগে এগুলো, এই সার্চিং দিয়ে এরকম নতুন নতুন হুজুর পেয়ে, একটা মানুষের মেয়ে মানুষের চেহারাটাই যদি খোলা থাকে আর বাকি কি, কথা বলেন ঠিক কিনা। আর এগুলোর পিছনে মানুষ এমন ভাবে উঠে পড়ে লেগেছে যে মনে হয় বিশ্বের সেরা হুজুরেরাই, কোরআন থাকুক হাদিস থাকুক, এই হুজুর যা বলবে, এই হজরত যা বলবে, এইরকম কিন্তু যুগে যুগে খেরের আগুনের মতো ধপ ধপ করে জ্বলে উঠেছিল, নিভে গেছে। খেরের আগুনের লংজিভিটি হয় না, স্থায়িত্ব হয় না, কথা বলেন ঠিক কিনা। খেরের আগুন এগুলো বেশি স্থায়ী হয় না, আর তুষের আগুন দীর্ঘক্ষণ পর্যন্ত জ্বলে, কথা বলেন। এক সময় মানুষ এগুলো নিয়ে মাতোয়ারা ছিল, পিস টিভি নিয়ে ব্যস্ত ছিল, ঠিক কিনা বলেন। আস্তে আস্তে ওটা গেছে, এখন নতুন আরেক সিস্টেম চালু হয়েছে। মানুষ যে কেন বুঝতেছে না, নতুন নতুন ফতোয়া দিচ্ছে, চেহারা খোলা রাখেন, হাত ঢাকা রাখেন, আজিমতের ফতোয়া দিতে হবে এই যুগে, কথা বলেন ঠিক কিনা। যেখানে মেয়েরা এখন ডিসেম্বর করে চেহারা ওপেন করে বাইরে মার্কেট করছে, মার্কেটিং করছে, শপিং মলগুলোতে যাচ্ছে, সেখানে রুখসতের ফতোয়া থাকলেও এই ফতোয়াটা সাইলেন্ট রাখেন, এখন আজিমতের ফতোয়া দিতে হবে। যদি বলি সুন্নত না পড়লেও হবে, তাহলে আর কয়দিন পর ফরজও বাদ দিবি। যদি বলি নফল ছাড়া যাবে না, নফলটাও পড়তে হবে, তাহলে মানুষ সুন্নতের প্রতি গুরুত্ব দিবে, কথা বলেন ঠিক কিনা। আপনি বলেন চেহারা রাখা, মানুষ যখন পাত্রী দেখতে যায়, কোনো মেয়েকে দেখতে যায়, দেখে তো চেহারাটাই দেখে, তো চেহারা যদি পর্দা না হয়, পর্দা কোনটা? যখন চেহারা খুলছে আর পরে তো নিচেও খুলবে আর কয়দিন পর, তুমি যেগুলো সুযোগ করে দিচ্ছ বাবা, একটু চিন্তা ভাবনা করে জনগণের কাছে ফতোয়াটা দেওয়া দরকার। এই জন্য খুব সাবধান, ফতোয়াবাজি করবে অনেক মানুষ, ফতোয়া দিবে সব ফতোয়া মানা যাবে না, কথা বলেন ঠিক কিনা। সব ফতোয়া কি করা যাবে না, মানা যাবে না। প্রথম মুফতি হলো আপনার কলব, ইনি হলেন প্রধান মুফতি। কলব কি বলতেছে আপনার, কলব কি সাই দিতেছে? কলব যদি বলে যে না আরে এই হুজুর কি বললো, চেহারা খুলবো হাতের কবজি, হ্যাঁ এটা খোলা যাবে কখন, যখন দেখবে কোনো ডাক্তারনির কাছে গেছে,
ডাক্তারের কাছে গেছে, মহিলা কোনো ডাক্তার নাই প্রয়োজনে। এক দুই নম্বর কথা হলো, যখন সাক্ষী দিতে যাবেন, কি দিতে যাবেন? সাক্ষী দিতে যাবেন। এরকম কতগুলো সমস্যা রয়েছে। যখন আপনি হজে যাবেন, হজে যাওয়ার ক্ষেত্রেও যেখানে মানুষের কোনো অ্যাট্রাকশন হয় না, দেখেন আপনি আরাফাতের ময়দানে মাগরিবের নামাজের আজান হয়ে যায় বাহিরে, ওখানে তো আজান হয় না, ওই সময় মানুষগুলো রওনা হয় নারী পুরুষ একসাথে। কোনোদিন কেউ কারো গায়ে কখনো হাত দিছে? ওই সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে, শাহওয়াতের কোনো সফটওয়্যার নাই। ওই দেশে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর মেয়ে তাকাইলেও তারপরে কোনো কাজ করে না। দেখেন আল্লাহ তাআলা, এটা একটা বরকত মক্কা শরীফের, মদিনা শরীফের। আল্লাহু আকবার, এটা একটা মক্কা মদিনার বরকত, বরকত। ওইখানে গেলে না হলে তো অনেক মানুষ গোমরা হয়ে যেত। দেখেন না মাঝে মধ্যে বিদেশি মহিলাগুলো এসে যেইভাবে ধাক্কা ধাক্কি করে, কোনোদিন কি শুনছেন কারো গায়ে কেউ হাত দিয়েছে? এই যে একটা ইসলামের যে একটা বরকত, এখনো যেখানে ফায়েজ আছে, তাওয়াজ্জু আছে, আল্লাহু আকবার বলেন। রুখসত দিতে 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 কঠিন এক অবস্থা হয়ে গেছে, আর আমরা এগুলোকে এখন এমন ভাবে নিচ্ছি। সাবধান,